हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। केमन आछो तोमरा सबाई? आज चले एसेछि आबार एकटा नतून भिडियो निये। आगेर दिन जेमन बोलेछिलाम आमरा गियेछिलाम फोर्ट उइलियाम, तारपर आमादेर पार्क स्ट्रीट जावार कथा छिलो, किन्तु आमरा पार्क स्ट्रीट जावार प्लान कैंसिल करे चले एसेछि धर्मतला न्यू मार्केट একটু পুজোর কেনাকাটা করতে। আমি মা বাবা আরও সবাই মিলে একটু কেনাকাটা করব, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। যেহেতু পুজোর আগে, সে কারণে বেশ ভালোই ভিড় রয়েছে এখানে, সবাই মোটামুটি কেনাকাটা করছে বোঝাই যাচ্ছে। তো আমরা তো দুর্গাপুর থেকে মোটামুটি কেনাকাটা করেছিলাম, কিন্তু কলকাতা আসবো আর নিউ মার্কেট থেকে একটু কেনাকাটা করবো না, তো হতে পারে না, সেই কারণে চলে এলাম এখানে। এখন প্রথমে আমরা গাড়ি পার্ক করব, তারপর আমরা সব জিনিসপত্র দেখা, তার যা কিনবো দেখা শুরু করব। আমি এর আগেও নিউ মার্কেট যতবার এসেছি এরকমই ভিড়, বা থেকে একটু কম ভিড় দেখেছি, কিন্তু গাড়ি পার্ক করা একটা খুব সমস্যার ব্যাপার থাকে এখানে। তো দেখতে দেখতে আমরা একটা ভালো পার্কিং খুঁজে পেলাম, ওখানে গাড়িটা পার্ক করছি। আর এটা একটা নতুনত্ব পার্কিং আমি দেখলাম, আমি আগে কখনো দেখিনি, হয়তো তোমরা সবাই দেখেছো বা প্রিয়কও আগে দেখেছে, কিন্তু আমি কখনো আগে দেখিনি, প্রথমবার দেখছি। জিনিসটা বেশ মজাদার, তাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখো। হাইড্রোলিকের সাহায্যে গাড়িগুলো আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছে, দেন চেনের সাহায্যে প্লেটগুলো সিরিয়াল ওয়াইজ আন্ডারগ্রাউন্ডে পজিশন হয়ে যাচ্ছে। এটা খুব সেফও, আর ঘন্টায় মাত্র 40 টাকা লাগছে, মানে 1 ঘন্টা রাখলে 40 টাকা দিতে হবে, 2 ঘন্টা রাখলে 80 টাকা। তো আমরা এই সিস্টেমেই গাড়িটা রাখলাম। যান তাড়াতাড়ি, আমরা বাংলাদেশ থেকে এসেছি, তো আমাদেরকে বলে। ও আচ্ছা আচ্ছা, আপনারা বাংলাদেশ থেকে আসছেন? নত আমার শাশুড়ি মা বাংলাদেশে। পদ্মা সেতুতে চড়া হয়েছে একবার? দেন আমরা জোরো সোরসে কেনাকাটা শুরু করে দিয়েছি। দেখো এই ওড়নাগুলো সব 100 টাকা করে, কানেরগুলো সব 100 টাকা আছে, কোনোটা 150 টাকা। সানগ্লাসগুলোর দাম আমি জিজ্ঞাসাই করিনি, কারণ আমার সানগ্লাস কেনার কোনো প্রয়োজন নেই। এখানে কয়েকটা কানের আমার খুব পছন্দ হয়েছিল, এই যে এই সেকেন্ড টাকের কানেরগুলো তো 100 টাকা করে বললো, কিন্তু ওকে আবার কেনা হলো না যে কোনো কারণেই হোক।
কারণ আমার কাছে প্রচুর কানের কালেকশন আছে, আমি পরি না সে কানের কিনে। বড়ো যে কানেরগুলো দেখছো ওগুলো 150 টাকা করে, বড়ো যে হারের সেটগুলো রয়েছে ওগুলো 200 টাকা করে, এক একটা এক রকম দাম আছে। প্রত্যেকটা খুব সুন্দর, খুব পছন্দ হওয়ার মতো জিনিস। আর এই ঘড়িগুলো হচ্ছে বেশিরভাগ বাচ্চাদের খেলনা ঘড়ি, যারা পড়তে চায় বা খেলতে চায় তাদের জন্য ঠিক আছে, বাচ্চাদের জন্য, আমাদের বড়োদের জন্য একদমই নয়। তবে প্লাজো দেখছিলাম মার জন্য কিছু কিছু, প্লাজো সব 200 টাকা করে আছে, কিন্তু 200 টাকার যে প্লাজোগুলো সাইজ সেগুলো মার হবে না, সেগুলো আমরা নিলাম না। তারপরে একটু বড়ো সাইজের প্লাজো দেখতে চলে গেলাম। বড়ো সাইজের প্লাজোগুলোর দাম আবার 400-450 টাকা করে চাইছিল, কিন্তু প্লাজো এখানে সেরকম কোনো ব্যাপার নেই যে অন্য প্লাজো যে যা দাম চাইছে সে দামে নিতে হবে, যে যত ভালো দাম করতে পারবে সে তত কমে কিনতে পারবে। তো আমরা সেরকমভাবে তো আমাদের অভিজ্ঞতা নেই, আমরা এর আগে অত বেশি যাইনি, তো আমরা মোটামুটি একটু দাম করছিলাম, তারা কমাচ্ছিল, কেউ কেউ কমাচ্ছিল কেউ কেউ কমাচ্ছিল না, এই করে মার জন্য একটা অন্য একটা প্লাজো নেওয়া হলো। তারপর বাচ্চাদের জামা কাপড় দেখছিলাম, বাচ্চাদের যে জামা কাপড় আমাদের কোনো দরকার নেই, কিন্তু তাও দেখলাম যদি কেনা যায়। তো আমি মা যখন প্লাজো কিনছিল আমি ভাবলাম একটুখানি কিনে নিই একটা দুটো প্লাজো, যদি আমি পরি না, কিন্তু তাও শখ হয়েছিল, কিন্তু আমি পছন্দ করতে পারিনি আর কিনতেও পারিনি। এই প্লাজোটা পছন্দ করেছিলাম, কিন্তু এমন দাম চাইলো শুনে আমি আর দাঁড়াতে পারলাম না, আমি চলে গেলাম, আর কোনো দাম দরও করতে পারিনি। তারপর ভাবলাম এই কুর্তিগুলো দেখি, তো কুর্তিগুলো দেখতে দেখতে সব 500 টাকার কুর্তি আছে, 600 টাকার কুর্তি আছে, উপরে অরেঞ্জ কালারের কুর্তিটা পছন্দ হয়েছিলো ওটা 800 টাকা দাম চাইছে। তো এত তো দাম চাওয়ার পর আমি আর বুঝতে পারছিলাম না কী করে দাম দর করে কমানো যায়, আর আমি সাহসও কুলাতে পারছিলাম না দাম দর করা, কারণ আমার এগুলোতে একদম অভ্যাস নেই, প্রিয়কেরও অভ্যাস নেই, সে কারণে আমি আলটিমেটলি দাম দর করতে পারিনি, তাই জন্য আমি আমার জন্য নিজস্ব কিছু কিনতে পারিনি ওখান থেকে। এই ব্যাগের দোকানে ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো, তো আমার ইচ্ছা আছে মার জন্য আমার বৌদির জন্য একটা ব্যাগ কেনার, তো আমি এই ব্যাগগুলো দেখতে থাকছি, দেখি যদি কোনোটা পছন্দ হয় আমি কিনে নেবো। আর এখন ক্যামেরাটা প্রিয়কের হাতে ধরে দিয়েছি, কারণ অত কিছু কেনাকাটা করছে না, এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে, তো ভাবলাম যে ও যদি আমাকে একটু ক্যামেরাটা করে দেয় তো ভালোই হয়। তারপরে আমি চলে এলাম সারা জিনিসের সামনে, আবার সে সারা জিনিস দেখতে শুরু করে দিলাম। আমার শাশুড়ি মার এগুলোর খুব শখ আছে, যদি নিজে পারে না আমাকে পড়ানোর জন্য, কিন্তু আমি তো ওনারই মতো, আমি পড়তে চাই না কিছুই, কিনে কিনে সব স্টক করে রেখেছি, একটাও আমাকে দেখবে না পড়তে, তাই আমি একটা কানের পছন্দ করলাম এবং সেটা কিনেও নিলাম। নিয়ে আমি চলে যাবো অন্য জায়গায় আবার ব্যাগ দেখতে। এই যে এখানে বাই টু গেট ফাইভ সেল দেখে প্রিয়ক ঢুকে গেছিলো, এবার চলে এসেছে আখের রস খাওয়ার জন্য, তা আমরা সবাই মিলে একটু আখের রস খেলাম। এখানে আখের রসটা খুবই ভালো লাগলো, কলকাতায় তো অথেন্টিক আখের রস সহজে পাওয়া যায় না, 50 টাকা গ্লাস নিয়েছিল, কিন্তু খুবই ঠান্ডা, পুদিনা পাতা দিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছিল, খেয়ে খুব রিফ্রেশ ফিল হচ্ছিল। অদ্ভুতভাবে যা কেন জানি না নিউ মার্কেটের দোকানদাররা এত বুঝতে পারে যে এরা সব দাম দর করা পার্টি না, এর জন্য আমাদের কাছে শুধু ভুলভাল দাম চাইছিলো, শুধু ভুলভাল দাম চাইছিলো, এমনই ভুলভাল দাম চাইছে যে আমরা পরবর্তীতে কোনো দাম বলবো সেটা আমরা করতে পারছিলাম না। তারপরে এই টপগুলোর কাছে চলে গেলাম, দেখলাম 200 টাকা টপ, কিন্তু এমনই সাইজ যে আমার গায়ে একটাও হবে না, সে কারণে আমি কিনলাম না। তারপরে এখান থেকে ক্লিপ কিছু ক্লিপ কিনলাম, কারণ মা বললো দুটো ক্লিপ কিনেন। একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে খুব ভালো ভালো ক্লিপ পাওয়া যাচ্ছে, আর ব্যাগগুলো আমি পছন্দ করে নিয়েছি, নিয়ে দুটো ব্যাগ কিনে নিলাম, একটা মার জন্য একটা বৌদির জন্য। আর মা আবার এখানে প্লাজো দেখছে, কিন্তু মা আলটিমেটলি পছন্দ করতে পারছে না, কেননা জানি না কেন মা পছন্দ করতে কেন পারছে না।
আর আমিও প্লাজো সম্বন্ধে তো কিছু বুঝি না, কারণ এত বছর হয়ে গেছে প্লাজো বেরিয়েছে, আমি এত বড় হয়ে গেছি আমি একটা প্লাজো পরে দেখিনি, সে কারণে আমি প্লাজো সম্বন্ধে মাকে কিছু হেল্পও করতে পারি না। অ্যাট লাস্ট আমাদের কেনাকাটা হয়ে গেছে, সব কিছু কেনাকাটা করতে পারিনি যা ভেবে এসেছিলাম, তো কিছুটা পরিমাণ করেছি। এবার আমরা ফিরে যাব, ফিরে একটা জায়গায় খেতে যাব, আর কোথায় খেতে যাব সেটা দেখ জানতে হলে তোমাদের দেখতে হবে পরের ভিডিও। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই পর্যন্ত টাটা, বাই বাই।